অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে আমি বলবো, এই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা এই জয় জগন্নাথ এই কমেন্ট বক্সে অবশ্যই, জয় জগন্নাথের জয় এই কমেন্ট বক্সে অবশ্যই আপনারা কমেন্টে লিখুন এবং প্রচুর পরিমাণে এই ভিডিওটি শেয়ার করুন। গতকাল এই যে ঝড়ে পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা উড়ে যাওয়া কিসের অশনি সংকেতের ইঙ্গিত দিতে চলেছে? অর্থাৎ এই যে পুরীর যে ধ্বজা উড়ে গেছে এই ঝড়ে, এবং যে ধ্বজাটা খুব শক্ত করে লাগানো থাকে, ভালো লোক দিয়ে লাগানো হয়, এই ধ্বজাটা যে উড়ে গেল, একটা খুব বড় কিন্তু ঝর্ণা, এই ঝড়ে উড়ে যাওয়া কিন্তু বিশেষভাবে অশুভ সংকেত কিন্তু আমাদের দিতে চলেছে। অর্থাৎ জগন্নাথ দেবের এই পুরীর মন্দিরে ধ্বজা উড়ে যাওয়া বর্তমান সময়ে যে পরিস্থিতি, তার থেকেও ভয়াবহ একটা সময় কিন্তু আসতে চলেছে। অর্থাৎ এই বর্তমান যুগে মানুষ প্রচণ্ড মানে পাপে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই জায়গাটাতে আপনাদেরকে প্রত্যেককে বলছি, সৎ পথে চলুন। এবং এই যে ধ্বজা উড়ে যাওয়া, এই যে কিসের অশনি সংকেত, কোন ধরনের যে প্রকৃতির যে একটা রোষ আমাদের উপর পড়তে চলেছে, তার একটা আগাম নির্দেশ দিতে চলেছে। অর্থাৎ এটা একটা পূর্বাভাস বলতে পারেন, অর্থাৎ আগামী সময়ে আরও ভয়াবহ কিন্তু পরিস্থিতি আসতে চলেছে। এই পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ধ্বজা উড়ে যাওয়া মোটেও কিন্তু এটা ছোট আকারে নেওয়া উচিত নয়। এটা এই ধ্বজা উড়ে যাওয়া নিশ্চয়ই বড় ধরনের কোনো অশনি সংকেত আমাদেরকে কিন্তু একটা নির্দেশ করছে। অর্থাৎ এই সময় প্রকৃতি কিন্তু আমাদের উপর রুষ্ট হয়ে গেছে। অর্থাৎ এটা হচ্ছে একটা সংকেত বলতে পারেন। জগন্নাথ যিনি জগতের নাথ, অর্থাৎ এই জগন্নাথ মন্দিরের পতাকা, পুরীর মন্দিরে যে পতাকা উড়ে যাওয়া, যেটা মানে ভাবার বাইরে, সেই এর আগের বছরও কিন্তু বেশ কবার ধ্বজাতে আগুন লাগা, ধ্বজা এ হওয়া, বেশ কিছু কিন্তু সমস্যা কিন্তু বারবার পড়তে হয়েছে, কিন্তু এবার ধ্বজা শুদ্ধ একদম টোটাল গোড়া শুদ্ধ উড়ে যাওয়া, এটা কিন্তু বড় ধরনের কোনো সমস্যার ইন্ডিকেশন কিন্তু আমাদেরকে দিতে চলেছে। অবশ্যই আপনারা প্রত্যেককে আমি বলবো, আপনারা জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, এটা আপনারা কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন। এবং আপনারা সম্পূর্ণরূপে জগন্নাথ দেবের কাছে আপনারা প্রার্থনা করুন যে এই যে সামনের যে বিপদ আসতে চলেছে, সেই বিপদ থেকে যেন এই পৃথিবীকুলকে যেন রক্ষা করে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু বড় কিন্তু সমস্যা কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে। অর্থাৎ পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ধ্বজা উড়ে যাওয়া বিশেষভাবে কিন্তু ভয়ের কোনো ভয়াবহ সঞ্চার কিন্তু হতে চলেছে। তো এই জায়গাটাতে আপনাদের দেখুন, বারবার এই পুরীর মন্দিরের ধ্বজার উপর আঘাত আসা একটা বিশেষভাবে কিন্তু কোনো প্রাকৃতিক বিপর্যয়, যেটা বলা কিন্তু সম্ভব না কি ঘটনা ঘটতে চলেছে,
কিন্তু এটা বলা যায় খুব ভয়াবহ কিন্তু পরিস্থিতি আসতে চলেছে। এই জগন্নাথ দেবের মন্দিরে, পুরীর মন্দিরে ধ্বজা গোড়া থেকে উড়ে যাওয়া ঝড়ে এটা বিশেষভাবে কিন্তু অশুভ সংকেত। এবং আপনাদেরকে বারবার আমি একটাই অনুরোধ করব, আপনারা কমেন্ট বক্সে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ এটা আপনারা অবশ্যই লিখুন। জগন্নাথ দেবের কৃপা, জগন্নাথ দেবের আশীর্বাদ, এর জন্য আপনারা অবশ্যই জগন্নাথ দেবের পুজো আপনারা করবেন এবং জগন্নাথ দেবকে মনে মনে স্মরণ করুন, যেন এই বড় বিপদ থেকে যেন এই জীবকুলকে যেন উদ্ধার করে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।